বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর মানুষকে কোনো নিরাপত্তাহীনতায় পড়তে দেবে না পুলিশ, জানিয়েছেন বিএনপির কমিশনার সহ শীর্ষ নেতা কর্মকর্তারা। তারা বলেন, মানুষের নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে, নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারা। বুধবার সকাল থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের দিকে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যায় নয়াপল্টনে সাংবাদিকদের কাছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে উস্কানি বহুবার দেওয়া হয়েছে, কিন্তু আমরা কাউকে কোনো উস্কানি দেই না। আমরা যখন আক্রান্ত হয়েছে, জনগণের জানমাল যখন হুমকির মুখে পড়েছে, সাধারণ মানুষ যখন আতঙ্কিত হয়েছে, সাধারণ মানুষ যখন হামলা শিকার হয়েছে, তখন আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছি। অন্যদিকে ডিএমপির পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, জনদুর্ভোগ ও জননিরাপত্তার স্বার্থে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বিএনপিকে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ওনাদের রাজনৈতিক সমাবেশ করার যে অধিকার, সেই অধিকারটা আইনের মধ্যে থেকে ওনারা সমাবেশ করবেন, আমরা এটা বিশ্বাস করি। কোনো রাস্তার উপরে এরকম জনসমাবেশ করেন, আমরা কোনো মতেই সেইটা অনুমতি দেব না। এবং এইটা যদি ওনারা আইন ভঙ্গ করে এই সমাবেশ করতে চান, তাহলে আমরা আমাদের দেশের প্রচলিত আইনে ওনাদের বিরুদ্ধে যতটুকু কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা ততটুকু কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। বিএনপি দলীয় কার্যালয়ে চাল ডাল সহ খাবার জমা করার কথা তিনি জেনেছেন বলে সাংবাদিকদের জানান ডিএমপি কমিশনার গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।